আপনি আমার কথাটা নিয়ে বাড়িতে যে আরও এক প্রশ্ন ভালোভাবে ভাববেন, একটু ডিসকাস করবেন, একটু আমার এই কথাটা নিয়ে একটা লম্বা চওড়া ব্রড সার্কেলে আপনি একটু ভাবনা চিন্তা করবেন, জানবেন আপনার কোলের এই ছোট্ট কচি কচি শিশুগুলো, এরাই আজকে যারা শিশু, এরাই ভবিষ্যতে আকাতপুরের প্রধান, এরাই ভবিষ্যতে আকাতপুর মসজিদের ইমাম, এরা ভবিষ্যতে আকাতপুর মসজিদের মুয়াজ্জিন, এরাই ভবিষ্যতে আকাতপুর স্কুলের মাস্টার মশাই, এরাই ভবিষ্যতে আকাতপুর স্কুলের একজন শিক্ষক বা একজন উকিল বা ব্যারিস্টার তৈরি হবে। আবার আপনার এই কচি ভবিষ্যতের বাগানের কোনায় বসে গাঁজা খাওয়ার মাস্টার হবে। আপনার কচিটাই এই আকাতপুর গ্রামের গাঁজার দোকানের প্রোপ্রাইটার হয়ে যেতে পারে। আপনার এই কচি ভবিষ্যতে এই গ্রামের একটা ভালো ফার্স্ট ক্লাস সাইকেল চোর হতে পারে। আপনার কচিটাই এই গ্রামের একজন ফার্স্ট ক্লাস পকেটমার হতে পারে। আপনার কচি হয়তো এই গ্রামের প্রধানের মেয়েকে নিয়ে দিল্লি বোম্বে পালিয়েও যেতে পারে। আপনি ঠিক করে নিন আপনার কচি কি করবে। আপনার কচির জন্যে মসজিদের ইমামের জায়গাও খালি আছে, আপনার কচির জন্যে বাগানে বসে গাঁজা খাওয়ার জায়গাও খালি আছে। আপনি মা, আপনি যেটা ইচ্ছা করবেন, আপনি ইচ্ছা করলে আপনার কচি মসজিদের ইমাম তৈরি হবে, আপনি ইচ্ছা করলে আপনার কচিটা বাগানের গাঁজাঘর তৈরি হবে। আপনি মা, আপনি যদি ইচ্ছা করেন আপনার কচির জন্য দুটো জায়গা খালি আছে, একটা হলো আফগানির মদের দোকানও খালি আছে আর একটা প্রাইমারি স্কুলের মাস্টারের চেয়ারটাও খালি আছে। আপনি যদি ভাবেন, আপনি যদি যত্ন নেন, তাহলে আপনার আদরে, আপনার যত্নে, আপনার মেহনত, আপনার পরিশ্রমে আপনার কচি একজন একদিন এই গ্রামের স্কুলের হেডমাস্টার হয়ে যাবে। আপনি যদি যত্ন না নিতে পারেন, আপনি যদি হেলায় অবহেলায় সময়টা কাটিয়ে দেন, তাহলে দেখবেন আপনার অজান্তেই কবে আপনার কচি থানার লকাফে মদখোরের দায়ে ধরা পড়ে আসামি হয়ে যাচ্ছে। সেই ভাবনাটার মোক্ষম সময় এইটা, সেই ভাবনাটার সঠিক সময়ে ভাবনার সময় হলে এইটা। আজকে একটা ছোট্ট কচি, একটা ছোট্ট কাদার দলা মতো, এই কাদার দলাটাকে আপনি সুন্দর করে বানিয়ে বানিয়ে একটা আপেল করতে পারেন। পছন্দ হলো না, কাদার দলাটা টিপে দলাশলা করে ওইটাকে লম্বা করে একটা কলা আকার দিতে পারেন। আপনার ভালো লাগলো না, আপনি আবার সেই কলাটাকে দলা করে, সেই মাটির কলাটাকে আবার দলাশলা করে সুন্দর করে একটা পেঁপে বা একটা আনারস বা একটা কাঁচকলা বা একটা পটল বা বেগুন তৈরি করতে পারেন। আজকে কাদার দলাটা কুচি আছে, ও দুমড়ে তুমড়ে আপনি যা তৈরি করবেন কাদা তাই মেনে নেবে। কখনো আপেল তো কখনো বেগুন, কখনো ওল কুমড়ো, কখনো আবার গাল চুলকোনে কচু হতে পারে। আপনাকেই ঠিক করে নিতে হবে, আপনার সন্তানটাকে কাশ্মীরের আপেল তৈরি করবেন না আপনার সন্তানটাকে গাল চুলকোনে ওল তৈরি করবেন, সে দায়িত্বটা আপনার। সন্তান গাঁজাঘর তৈরি হয় না, বাবা মা হাতে করে সন্তানকে গাঁজাঘর তৈরি করে দেয়। সন্তান অফিসার হয় না, বাবা মা হাতে করে তাদের সন্তানকে অফিসার তৈরি করে দেয়। সন্তান চোর গুন্ডা হয় না, বাবা মা হাতে করেই সন্তানকে চোর গুন্ডা ডাকাত তৈরি করে দেয়। সন্তান পীর অলি গওস কুতুব হয় না, বাবা মা হাতে করেই তাদের সন্তানদেরকে পীর অলি আর গওস কুতুব তৈরি করে দেয়। আমি শুধু এই কথাটাই বলতে এসছি আপনাদের, আপনার সন্তানের জন্য দুটো চেয়ার খালি আছে সমাজে, একটা সভ্য ভদ্রতার চেয়ার, মান ইজ্জতের চেয়ার, সম্মানের মাথা উঁচু করে বাঁচার চেয়ার, আর একটা চেয়ার আছে বেইজ্জতির, অপমান, অপদস্থ, লাঞ্ছনার, গঞ্জনার জায়গা। আপনার সন্তানকে আপনি কোন জায়গায় পাঠাবেন সেটা আজই আপনাকে ঠিক করে নিতে হবে। আপনার কচি আজও ছেলে মানুষ, আজও কাদার দলা, আপনার ছেলেটা আপনার মেয়েটা আজও কাদার দলা, আপনি তাকে দলাশলা করে যে পথে নিয়ে যাবেন আপনার কচি সেই পথেই চলে যাবে। আর এই টাইমটা যদি একবার মিস ইউজ হয়ে যায়, এই টাইমটা যদি একবার অপব্যবহার হয়ে যায়, সঠিক টাইমে সঠিক সিদ্ধান্তের সঠিক ইমপ্লিমেন্ট যদি করতে না পারেন, জানবেন আপনি ব্যর্থ, আপনি সলোয়ানাই ব্যর্থ। খুব মিষ্টি, খুব ঠান্ডা, খুব সুস্বাদু লস্যি, অত্যন্ত ভালো খাবার, তবে সেটা পৌষ মাসের রাত দুটোর জন্য নয়, সেটা জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের দিন বারোটার জন্যে ভালো খাবার। তিলে ভাজার চপ, দারুণ সুন্দর সুস্বাদু খাবার, দারুণ সুন্দর সুস্বাদু খাবার, তবে সেটা সন্ধ্যার পরের একটু ঠান্ডা জ্যোতি মুড়ি আর কাঁচা ঝালার পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে, সেটা চৈত্র মাসের বেলা বারোটার সময় প্রচণ্ড গরমে আর গরম চপ বেগুনে কেউ ভালোবাসে না। আপনাকেই ঠিক করতে হবে, আমি আবার বলছি, সঠিক সময়ে সঠিক চিন্তা ভাবনার
সঠিক প্রয়োগ যদি করতে পারেন আপনি পৃথিবীতে গেনার, আপনি পৃথিবীতে গেনার। আর সময় যদি আপনি আজকের দিনটাকে যদি ব্যবহার করতে না পারেন, সঠিক সময়টা যদি আপনি আপনার জন্য ব্যবহার করতে না পারেন, আপনি লিখে রাখুন, সময় কিন্তু একদিন আপনাকে ব্যবহার করে দেবে, সেদিন আপনার আর কিছু করার থাকবে না। আজকে বাচ্চাটাকে কথা বললে শুনবে, এই বাচ্চার প্রতি আপনি দায়িত্ব দায়বদ্ধতা পালন না করে এইভাবে যদি আর 10টা বছর কেটে যায়, জানবেন আপনার কোচি আপনার কোনো কথা আর নেবে না, কোনো কথাই নেবে না। এখন তো আপনার কোচি আপনার কথার গোলামি করবে, 10টা বছর পরে কোচি আপনার কথা শুনবে না, আপনি বাধ্য হবেন সেদিন কোচির কথা শুনতে। সুতরাং এই মক্ষম সময়টুকু, এই সঠিক সময়টুকু আপনাকে খুব গভীরভাবে কাজে লাগাতে হবে। যদি লাগাতে পারেন আপনার জীবন সার্থক, আপনি দুনিয়ার সার্থক মানুষ, আপনি দুনিয়াতে একজন সার্থক মা। প্রিয় রসুল বলেছেন, একজন মা যখন কোনো সন্তানকে জন্ম প্রসব করেন তো 10 মাস মা ভালো পেট ভর্তি খেতে পারেন না, 10 মাস মা ভালো রাত্রিবেলা নিরুবিলি ঘুমাতে পারেন না। যারই জন্যে রসুল বলেছেন, একটা মা সন্তান প্রসব করবার সঙ্গে সঙ্গে ওই মায়ের আমল নামায় 10 মাসের সওয়াব লিখে দেওয়া হয়, ওই মায়ের আমল নামায় 10 মাসের নফল ইবাদাতের সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। কেন কেন সন্তানের জননী হলে এত সওয়াব, কেন একটা সন্তানকে পেটে রাখলে 10 মাস নফল রোজার সওয়াব, কেন একটা সন্তানকে পেটে ধারণ করলে 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব? তার একমাত্র কারণ হলো এই মা পেটে বাচ্চা ধারণ করে আর একটা বাচ্চা পৃথিবীতে রেখে যাবে, আর মায়ের রেখে যাওয়া সেই বাচ্চাটাই 80 বছর ধরে আল্লাহকে ডাকবেন, 80 বছর ধরে নামাজ পড়বেন, 80 বছর ধরে সত্য কথা বলবেন, 80 বছর ধরে জনগণের কল্যাণকামী কাজ করবেন, 80 বছর ধরে সমাজের মানুষের অনেক উপকার করবেন। যেহেতু এই সন্তান এই উপকারী, এই সত্য কথা বলা, এই নামাজ পড়া, এই ইবাদত করা সন্তানটাকে যদি মা প্রসব না করতেন, তাহলে আল্লাহর 80 বছরের ইবাদত পৃথিবীতে হতো না। তাই আল্লাহ পাকের 80 বছরের ইবাদত বাঁচিয়ে রাখার জন্যে ওই সন্তানটাকে যে মা পেটে ধারণ করেছেন সেই মায়ের বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গে 10 মাসের নফল নামাজের সওয়াব আর 10 মাসের নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। আপনি সেই মা, আপনি সেই মা, আপনি পারেন আপনার সন্তানটাকে একটা অলি আবদালের জায়গায় পৌঁছে দিতে, আপনি পারেন আপনার সন্তানটাকে এসডি অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্টের চেয়ারে বসিয়ে দিতে। আবার আপনি যদি অবহেলা করেন, আপনি যদি লক্ষ্য না রাখেন, আপনি যদি যত্নে না রাখেন, আপনি যদি কঠোর দৃষ্টি দিয়ে আপনার সন্তানের দায়বদ্ধতা যদি পালন না করেন, তাহলে আপনার সন্তান আপনার অজান্তেই হারিয়ে গেছে, আপনি আজও বুঝতে পারবেন না। যেদিন টেলিফোন করে থানা থেকে বলা হবে রফিক বলে একটা ছেলে মদ খেয়ে রাস্তার ধারে পড়েছিল, জনগণ পেটাই করেছে, আমরা ধরে এনে হসপিটালে ভর্তি করেছি, তোমার ছেলের নাম কি? বললো আমার ছেলের নাম রফিক। সেই দিন আপনি বুঝবেন যে আপনার সন্তান আর আপনার কোলে নেই, আপনার সন্তান হারিয়ে গেছে। আর এই সন্তান সারা জীবন ধরে যত অপকর্ম যত পাপ তাপ করবে, প্রত্যেকটা পাপের দায়ভার বাবার মাকে নিতেই হবে। আর আপনাদের মরণের পরে এ সন্তান পৃথিবীতে যত অশান্তির আগুন জ্বালাবে, আপনি মৃত্যুর পরেও সন্তানের প্রত্যেকটা পাপের এজেন্ট হিসাবে কবরে শুয়ে শুয়ে আপনারা তার কমিশন ভোগ করতে থাকবেন। আজকে ঠিক করে নেন সন্তানকে মাতাল করবেন না মাস্টার করবেন, আজকেই ঠিক করে নেন আপনার সন্তানকে চোর করবেন, চোর করবেন না আলেম করবেন, আজকেই আপনি ঠিক করে নেন আপনার সন্তান গাঁজার দোকান দেবে না কিতাব বিক্রি করার দোকান দেবে, আজকে ঠিক করে ফেলুন আপনার সন্তান মসজিদের ইমাম হবে না আপনার সন্তান ডিজে বাজনার নায়ক আর নায়িকা তৈরি হবে, আপনাকেই আজকে ঠিক করে নিতে হবে। আমি জানি এ গ্রামে যেমন নামাজ পড়া লোক আছে, এ গ্রামে তখন গাঁজা খাওয়াও লোক আছে, এ গ্রামে যেমন আল্লাহকে ডাকাও লোক আছে, এ গ্রামে তোমার চুল্লু বিক্রি করার লোকও আছে। আরে থাকবে, সবই থাকবে, সবই থাকবে। খোদার দুনিয়ায় খোদারই জঙ্গলে কাঁঠাল গাছ থাকবে, আম গাছ থাকবে, আপেল গাছ থাকবে, আতা গাছ থাকবে, সেখানে দুটো বিছুটি আলকুচি গাছ না থাকলে বাগান ঠিক মানায় না। বাগানে বিছুটি থাকতে হবে, আলকুচি আলকুচি না কি বলে না, গায়ে লাগলে বিরাট আরাম হয় বলে, সব কিছু নিয়ে তবে তো একটা বাগান। আরে এই বাগানে
বিচুটি থাকবে, আলকুচি থাকবে, কাঁঠাল থাকবে, ফল থাকবে, কাঁটা থাকবে, সবই থাকবে। আর তারির ভিতর দিয়ে হেঁকে বেঁকে আমার রাস্তাটা বার করে নিয়েই তো যেতে হবে। আমি তো কুত্তা নই, বিড়াল নই, আল্লাহ আমার মগজ দিয়েছেন, বুদ্ধি দিয়ে দেন, আমার রাস্তাটা ক্লিয়ার করে যাব যেহেতু আমি মানুষ। সুতরাং সব কিছুর মধ্য দিয়ে আমার জায়গাটা আমার নিজেকেই ঠিক করে নিতে হবে। আমি আবার আসবো আপনাদের কাছে, আবার আসবো। মায়েরা যারা আছেন, আমার এই গুটি কত কথা সুন্দর করে আপনাকে ভাবতে হবে, খুব সুন্দর করে ভাবনা চিন্তা করে। আমার সামনে আপনি বক্তৃতা দেবেন, আমি শুনব। সেই দিনটা কবে হবে? যদি এক মাস পরে হয়, আমি এক মাস পরে আবার আসবো। যদি দু মাস পরে হয়, আমি দু মাস পরে আবার আসবো। আমার এই 20 মিনিটের বক্তব্য যেগুলো শুনেছেন, এই বক্তব্যটা সুন্দর করে অ্যানালিসিস করে সেদিন আসবেন। শুধু বাপ আর মা থাকবে, খুচরো পয়সা থাকবে না। খুচরো পয়সা, খুচরো পয়সা বড্ড বাজে পকেটে থাকলে, খুব বাজে। খুচরো পয়সাতে বাড়ি কেনা যায় না, গাড়ি কেনা যায় না, কিন্তু পকেটে এত বাজনা বাজবে, পকেট মার মনে করো ওর কাছে প্রচুর মাল আছে, কিন্তু টোটাল পকেট উজাড় করে দেও, হয়তো একটা মোটরসাইকেল হবে না, মোটরসাইকেল টায়ারই হবে না তোর মোটরসাইকেল। এই খুচরো প্লিজ, তো ওরা দেখলে হবে না। এখন তো আগামী দিনে আমি যেদিন আসবো, ওরা তো পড়বে, আমার কথা বোঝার ক্ষমতা বাচ্চাদের এখন হয়নি, ওরা যখন বুঝতে পারবে তখন আর কথা বলবে না। এতে এটা বাচ্চাদের দোষ না, এটা বাচ্চাদের মোটেই দোষ না। ও এবার এক্ষুনি যদি আমি আতা গাছে তোতা পাখি ধরি না, ওই ওই কচিরাই আবার একদম গাল আকর্ষণ করবে। এক্ষুনি একটা জেনের গল্প বলবো, একটা দৈত্য দানবের গল্প ধরবো, কচি হিসু লাগলে উঠবে না। তো ওরা যে খাবারটা চায় আর আমি যে খাবারটা দিচ্ছি, ঠিক এটা ওদের সুইটেবল খাবার না। ওরা আর একটু বড় হবে, যখন 16 বছর পেরিয়ে যাবে, তখন আমার এই বক্তৃতা ওরা বুঝবে।